অব্যাহত আছে, এটা মাসের পর বন্ধ হয়ে গেছে কথা বলছি না, যে আমাদের 22তম সম্মেলন করতে হয়েছিল, যে এই বিজেপির যে ফ্যাসিস্ট সুলভ সন্ত্রাসের একটা বেপরোয়া এবং বহুমুখী আক্রমণের মধ্যে কাজেই সে সম্মেলন ছিল, এখনও ত্রিপুরাজ্যের মধ্যে প্রতিকূল রাজনৈতিক হওয়া, কিন্তু তখনকার প্রতিকূলতা আরও বেশি ব্যাপক ছিল, কেননা বিজেপি সম্পর্কে মানুষের ধারণা নেই। তো এই জায়গায় দাঁড়িয়ে আজকে 39 মার্চ শেষে এই সম্মেলনকে আমরা বলছি, 22তম সম্মেলন ছিল, কিভাবে পার্টিকে রক্ষা করা, ঘর সামলানো, এই অচেনা অজানা আক্রমণ প্রতিরোধ করা, এই 39 মাসে এই ঘাত প্রতিঘাতে এটা একটা ঘুরে দাঁড়ানোর সম্মেলন, পার্টিকে সর্বস্তরে ঐক্যবদ্ধ করে কিভাবে আমরা ঘুরে দাঁড়াবো এ রাজ্যে গণতন্ত্র পুনরুদ্ধারে, আইনের শাসন প্রতিষ্ঠায় এবং শান্তি এবং ঐক্যকে আরো মজবুত করার ক্ষেত্রে, সেই ব্রাঞ্চ থেকে শুরু করে এই রাজ্য সম্মেলন অব্দি এই সুরে এই সম্মেলনটা আমরা করতে যাচ্ছি। এবং এই সম্মেলন আগামী 25 তারিখে সকাল 10:30 টাউন হলে প্রাঙ্গণে, টাউন হলের প্রাঙ্গণে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এই সম্মেলন আনুষ্ঠানিক সূচনা হবে। আপনাদের সকলকেই 25 তারিখের সকালে সেই যে আমাদের এই পতাকা উত্তোলন অনুষ্ঠান এখানে আমন্ত্রণ জানাচ্ছি আজকে। এবং এই সম্মেলনের যে মঞ্চকে আমরা নামাকরণ আমরা করছি, আমাদের 3 জন প্রথম সারির যোদ্ধা, প্রথম সারির নেতা এই সময় প্রয়াত হয়েছেন, তারা হলেন কমরেড বাজুবন রিয়াং, কমরেড সৃজন ধর, কমরেড গৌতম দাস। আমরা কমরেড বাজুবন রিয়াং, সৃজন ধর, গৌতম দাস মঞ্চ এই নামাকরণে আমাদের হলকে এই আমরা সে সম্মেলন মঞ্চ আমরা অনুকরণ করছি, সেগুলো হবে।